একটা নোটিশ করা হয়েছে দুদুকে, যে দুদুক যেন এদের সম্পদের, অবৈধ সম্পদের অনুসন্ধান করে এবং এরা বিদেশে কত টাকা পাচার করছে সেইটা বের করার জন্য, অনুসন্ধানের জন্য দুদুককে আজকে একটা নোটিশ করা হয়েছে। না করা মনে হলো এই জন্যই যে আমরা জানি যে এই অবৈধ সরকার যে পরিমাণ টাকা এদেশ থেকে নিয়ে গেছে, এবং যেহেতু এরা এদের ইলেকশনটাই ছিল অবৈধ, এবং এই শুধু এমপি না, তিনটা টার্মের 15 জন নির্বাচন কমিশনারকেও করা হয়েছে, যে এদেরকে এদের সম্পদের হিসাব নেওয়ার জন্য। শুধুমাত্র একজন মনে হয় মারা গেছেন, জনাব মাহবুব তালুকদার সাহেব মারা গেছেন, আর বাকি 14 জন এখনও জীবিত আছে। সুতরাং এদের সম্পদের হিসাবটা জানাটা দেশবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরা কত অবৈধ সম্পদ অর্জন করছে এবং কত সম্পদ বিদেশে পাচার করছে এই জিনিসটা অনুসন্ধানের জন্যই দুদককে নোটিশটা করা হয়েছে। আশা করি দুদক এটা অচেরেই করবে। দুদক যদি এটা না করে সেক্ষেত্রে আমরা আইনি পদক্ষেপ নেব। এখানে প্রত্যেকটা এমপির তালিকা সহ এবং 15 জন নির্বাচন কমিশনের তালিকা সহ আমি দিয়ে আসছি। এটা ওনাদের জন্য খুব বেশি কঠিন কিছু না, ওনাদেরকে নিয়ে আসা খুব কঠিন কিছু না। তো ওনাদেরকে আগে নোটিস করুক, তারা আসুক, দুদকে আসুক, তারা তাদের সম্পদ বলুক, তারা যেটা অনুসন্ধানে যেটা মামলা করার আগে যেটা করে দুদক সেটা করুক।